ইনডোর এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও ইরানের কাছে হারের পর ফিলিপাইনের বিপক্ষে 9-0 গোলের বড় জয় পায় বাংলাদেশ। মাইনুল ইসলামের 6 গোলে আসে কাঙ্ক্ষিত এই জয়। সেমিফাইনালের সমীকরণ থেকে ছিটকে পড়লেও থাইল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই শেষটা রাঙাতে চান জিমি শীতুলরা। এবারই প্রথম ইনডোর হকি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ।